জামাত নিষিদ্ধ হয়ে যেতে পারে, সেই কারণে কি জামাত শিবিরের কর্মীরা দলে দলে কল্যাণ পার্টি অথবা লেবার পার্টিতে যোগ দিচ্ছে? এমন একটি প্রশ্ন তোলা হয়েছে গণমাধ্যমে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়, আমি মুস্তফা ফিরোজ। সময় টেলিভিশনে একটি প্রতিবেদন নজরে এসেছে, সেখানে বলা হয়েছে যে কল্যাণ পার্টি এবং লেবার পার্টি, যেই দুটি দল 20 দলীয় জোটের অন্তর্ভুক্ত, সেই দুটি দলে জামাত শিবিরের কর্মীরা দলে দলে যোগ দিচ্ছে এবং সেখানে জামাত বা শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের নেতাদেরকেও দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তারা সেখানে তাদেরকে নিয়ে নানান রকম কর্মসূচি কেন করছে, সেই বিষয়ে আলোচনা আসছি। তবে তার আগে আমরা একটু রিপোর্টটা একটু দেখে আসি। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি সম্প্রতি দলটির মহাসচিবের দায়িত্ব পেয়েছেন বিএনপি জামায়াত জোট সরকারের আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আওয়াল মামুন, আর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন রাজধানীর পল্টন থানা জামায়াতের সাবেক আমির আলী হোসেন ফরাজি। দলে যুগ্ম মহাসচিব হয়েছেন চট্টগ্রাম নগর ছাত্র শিবিরের সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান সাকিব। শুধু তাই নয়, কল্যাণ পার্টির প্রতিটি কর্মসূচিতেই উপস্থিত থাকেন জামায়াতের সেক্রেটারি থেকে শুরু করে প্রথম সারির নেতারা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নিবন্ধিত দলে নিজেদের কর্মী ঢুকিয়ে আবারও ময়দানে শক্তি জানান দিতে নতুন ছক কষছে জামায়াত। কল্যাণ পার্টি জাতীয় এই ধরনের পার্টির মধ্যে তাদের ব্যাপক অনুপ্রবেশ করছে, তাদের পার্টির অনুষ্ঠানে যাচ্ছে, তাদের যে বক্তব্য তারা সেই সব পার্টিকে দিয়ে বলিয়ে নিচ্ছে বা তারা পার্টির প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা সেই বক্তব্যগুলো দিচ্ছে। তবে দীর্ঘদিন যোগ্য নেতৃত্ব খোঁজে না পাওয়ায় সাবেক শিবির নেতাকেই দলের মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে জানিয়ে দলটির চেয়ারম্যান বলছেন, 4টি শর্ত পূরণ করে সবাই আসতে পারেন কল্যাণ পার্টির রাজনীতিতে। সচ্চরিত্র, মামলা নাই, বাংলাদেশি প্রজন্ম, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সম্মান করেন, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, এতটুকুই আমাদের বাইন্ডিংস। শুধু কল্যাণ পার্টি নয়, জোট শরিক নিবন্ধনহীন লেবার পার্টিকেও ব্যবহার করছে জামাত। দলটির নানা কর্মসূচির ব্যানারে জামায়াতের কোনো নেতার নাম না থাকলেও এসব প্রোগ্রামে উপস্থিত হন বিভিন্ন মামলার আসামি জামায়াত নেতারা। তবে দলের প্রধান বলছেন, আন্দোলনের স্বার্থে জামায়াত সহ যে কারো সাথে এক মঞ্চে বসতে রাজি তারা। জামাতের পাশে বসছি, আজকে মুসলিম লীগের পাশে বসছি, আজকে বিএনপির পাশে বসছি, আমাদের একটা জায়গাতে একটা মৌলিক কয়েকটা কর্মসূচিতে আমাদের একত্র হওয়ার কারণেই আমরা এটা বসতেছি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি জামায়াতের বৈদেশিক অর্থায়ন বন্ধ না করলে ছোট ছোট রাজনৈতিক দলসহ নানা গোষ্ঠীকে ব্যবহার করে ফায়দা লুটবে জামায়াত। একটা জোটের মধ্যে একটা দলের কিন্তু এক ভোট, সেখানে জামাত যদি 10টা দলে তাদের লোক থাকে তাহলে কিন্তু জামাতের 10 ভোট, বিএনপির 1 ভোট, সেটা মনে রাখতে হবে। সেই দিক থেকে কিন্তু জামাতের শক্তিকে, জামাতের এই কৌশলটাকে কখনো খাটো করে দেখা চলবে না, উপেক্ষা করা চলবে না। কল্যাণ পার্টির দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের ফন্দি রয়েছে জামায়াতের, এমনটি বলছেন রাজনীতি বিশ্লেষকরা। এই রাজনীতির নেশা নিষিদ্ধ করতে হবে। দর্শক, রিপোর্টটি দেখলেন যেখানে বলা হয়েছে যে জামাতের নেতাকর্মীরা কল্যাণ পার্টি এবং লেবার পার্টিতে যোগ দিচ্ছে দলে দলে, এবং জামাত শিবিরের, বিশেষ করে ইসলামিক ছাত্র শিবিরের চট্টগ্রামের একজন নেতাকে কল্যাণ পার্টির মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই ব্যাপারে কল্যাণ পার্টির যে চেয়ারম্যান জেনারেল সৈয়দ ইব্রাহিম, তিনি ব্যাখ্যা দিয়েছেন। তবে এই ইস্যুটা কেন সামনে আসলো সেটির একটি প্রেক্ষাপট আছে। কিছুদিন ধরে একটি রাজনৈতিক মহলে আলাপ আলোচনা যে জামাত ইসলামের বিচার হবে, যুদ্ধাপরাধের দায়ে এই দলটির বিচার হবে, অর্থাৎ এই দলে ওই সময় 71 সালে যারা ছিল তাদেরকে এই বিচারের সম্মুখীন করা হবে, কেননা তারা যুদ্ধাপরাধ করেছে এবং দলগতভাবে এই দায়ী আছে। এই বিষয়ে আমি একটি টকশোতেও ছিলাম, সেখানে যিনি বলছেন উদ্যোক্তা এই জামাতে ইসলামের বিচারের দাবিতে, তার বক্তব্য আমরা একটু শুনি। সংগঠনটিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমরা তদন্ত প্রতিবেদন 2014 সনে আমরা প্রসিকিউশন টিমকে দিলাম। দেওয়ার পর থেকে আজকে 2014, আজকে অনেকদিন হয়ে গেছে, কিন্তু এই বিচারটি এখনো শুরু হয়নি। আইনের ব্যাখ্যা অনুসারে আমরা মনে করেছি যে এই আইনে আওতায় জামাতে ইসলামের বিচারটি হতে পারে, এবং বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে,
তাতে এইটি বেশ প্রাসঙ্গিক। দর্শক শুনলেন, রাজনৈতিক মহলে একটি আলোচনা আছে, নির্বাচনকে সামনে রেখে জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হতে পারে বা তারকে বিচারের সম্মুখীন করা হতে পারে, অর্থাৎ এর মধ্য দিয়েও কিন্তু একটি রাজনৈতিক যে সুবিধা জনক অবস্থানে চলে যেতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সাথে যারা জোটভুক্ত যারা আছেন তারা। এবং স্বাভাবিকভাবে জামাত ইসলামের যখন কি বিচার শুরু হবে তখন এই জোটের যারা আছেন বিএনপি সহ তারা সাংঘাতিকভাবে রাজনৈতিকভাবে তারা বেকায়দায় পড়বেন, এরকম একটি আলোচনা আছে। যদিও সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়নি যে জামাত ইসলামের বিচার হবে কি না, যদিও এর আগে বলা হয়েছিল যে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হোক যুদ্ধাপরাধের দায়ে, কিন্তু সরকার নিষিদ্ধ করেনি। আবার ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হোক এমন দাবিও আছে, কিন্তু আমরা দেখি যে নির্বাচন কমিশনে নিবন্ধনভুক্ত যে 30-32টি রাজনৈতিক দল আছে তার মধ্যে কিন্তু 7-8টি একেবারে ধর্মীয় নামে অর্থাৎ ইসলাম সংক্রান্ত নামেই কিন্তু রাজনৈতিক দল আছে এবং এগুলো কিন্তু নিবন্ধন পাওয়া, ফলে ধর্মীয় রাজনীতির এখানে করা যাবে না এমন কোনো বিধিবিধান নেই। ফলে জামাতে ইসলামকে যদি নিষিদ্ধ না করা হয় অথবা জামাতে ইসলামকে যদি যুদ্ধাপরাধের দায় অপরাধী করা না হয় তাহলে কিন্তু জামাতে ইসলাম দলগতভাবে রাজনীতি করতে পারবে, সেই অধিকার কিন্তু তারা আছে এবং তাদের কিন্তু নিবন্ধন যদি স্থগিত আছে কিন্তু এখনও পর্যন্ত জামাতে ইসলাম নিষিদ্ধ করা হয়নি। এখন যেহেতু একটি আলোচনা আছে যে নিষিদ্ধ করা হতে পারে অথবা বিচার করা হতে পারে, সেই কারণে কিন্তু জামাতের এবং ছাত্র শিবিরের নানা পর্যায়ের নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন দলে চলে গেছে এবং সেটি নিয়ে কিন্তু সরকারি দলের মধ্যেও কথাবার্তা আছে যে সেখানে অনুপ্রবেশ ঘটেছে জামাত শিবিরের নেতাকর্মীদের, সেটি বিএনপির মধ্যে ঢুকেছে, আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তাদের অনুপ্রবেশ ঘটেছে বলে একটি রাজনৈতিক মহলে কিন্তু আলোচনা আছে। আজকে সকালবেলায় ফেসবুক স্ট্যাটাসে জাহিদুল হাসান পিন্টুর একটি পোস্ট দেখলাম, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, তার একটি বক্তব্য। এটি আওয়ামী লীগের বক্তব্য হয় কিভাবে আমরা একটু বক্তব্যটা একটু শুনি। আমরা মুসলমান, আমাদের ইমান আছে, খাঁটি মুসলমান যে তার ইমান আছে, আছে না? আছে। খাঁটি মুসলমান তার ইমান থাকলে সে পাঁচত্ব নামাজ পড়ে না? পড়ে। আমরা ইনশাল্লাহ পাঁচত্ব নামাজ পড়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আমি এখান থেকে আমি অদা দিয়ে গেলাম ইনশাল্লাহ, ইসলামিক লাইনে দর্শক শুনলেন। অর্থাৎ এখন এই ধর্মকে নিয়ে কিন্তু রাজনীতি সবাই করছে, আওয়ামী লীগ বিএনপি কেউ পিছিয়ে নেই। একসময় আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের যুগপৎ আন্দোলনে ছিল জামাত ইসলাম, পরবর্তীতে বর্তমান সময় গত এক যুগে আমরা দেখি যে হেফাজতের সাথে তাদের একটি সমঝোতা, অন্যদিকে জামাত ইসলাম তো বিএনপির সঙ্গে জোটভুক্তই ছিল, যদিও এখন বিএনপির কর্মসূচি হলো বা লক্ষ্য হলো যে তারা একলা চলবে, কোনো জোটভুক্তভাবে তারা আন্দোলন কর্মসূচি করবে না, অর্থাৎ জামাত থেকে তারা একটু আলাদাভাবে একটু অবস্থান নিতে চায় এমন একটি রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় কিন্তু স্বাভাবিকভাবেই জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের যে অসংখ্য নেতাকর্মী আছে তারা কী করবে? তারা এখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে কিন্তু আশ্রয় নিচ্ছে এবং রাজনীতি করছে, সেইটা নিয়েই কিন্তু আমরা সময় টেলিভিশনে প্রতিবেদনটি দেখলাম। এখন এটি কি ঠেকানো কখনো সম্ভব হবে কি না? যদি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা দল পাল্টে যদি অন্য দলে যায় তাহলে সেই অনুপ্রবেশ কীভাবে ঠেকানো যাবে, এটা কি বাস্তবে সম্ভব কি না? ফলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে জামাত এবং শিবিরের নেতাকর্মীরা যত বেশি আওয়ামী লীগের বাইরে অন্যান্য দলে তারা যোগ দেবে বা অনুপ্রবেশ ঘটবে তত বেশি একটি উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু সরকারি দলের মধ্যে বাড়তে থাকবে। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।